মেয়ে জামাই শ্বশুর বাড়িতে পাঠাচ্ছেন প্রায় 45,000 টাকার মাছ, আর তার মধ্যে যাচ্ছে এই তর তাজা এই বোয়ালটা। কিশোরগঞ্জের বোয়ালটা আজকে সকালেরই ধরা মাছ, যা এটা ঢাকা পর্যন্ত আসতে আমাদের বিকাল 4টা থেকে 4:30টার মধ্যে আমরা মাছ হাতে পেয়ে গেছি। এগুলো এখন প্যাক করতেছি, এই পার্সেল চলে যাবে হচ্ছে গাজীপুরে, টঙ্গী গাজীপুরে। আর যিনি প্রবাসী ভাই তিনি অর্ডার করেছেন স্পেনের বার্সেলোনা থেকে। তো এই বোয়ালটা যাচ্ছে ওনার পার্সেলে, এটা 5 কেজি সাইজের একটা বোয়াল, একটা পলি দাও। তার সাথে যাচ্ছে এই যে দেখেন চিতল, চিতল মাছ, চিতল মাছ যাচ্ছে একদম টাটকা তাজা চিতল। দা বোয়ালটা ঢুকাও, বোয়ালটা ঢুকাও ভাই। হচ্ছে কালকে আমাকে বারবার বলতেছিলেন আপু, আপনার মনে করবেন যে আপনার ছোট ভাই, ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছে, ওইভাবে মাছটা পাঠাবেন যাতে আমার সম্মানটা অক্ষুণ্ণ থাকে। সবারই এটা একটা খুব সেন্সিটিভ ইস্যু, গিফট পাঠানোর সময় এই যে কতটা ভালো গেল তার উপরে নির্ভর করে অনেক কিছু। সে কারণে আমরাও অনেক কেয়ারফুল থাকি। আমরা এখন চেষ্টা করতেছি একদম দিনের ধরা মাছ দিনে আনায়া হচ্ছে ঢাকা পর্যন্ত আনায়া দেশের বিভিন্ন জেলায় পাঠাই দিতে, যাতে প্রবাসী ভাইদের ভাই বোনদের যে অর্ডারে যে মাছগুলো যায় সেগুলো একদম তরতাজা ফ্রেশ মাছ যায়। এখন যাচ্ছে একটা বিশাল সাইজের রুই, আমরা অলরেডি প্যাকেটে ঢুকায় ফেলছি এই রুইটা। 2টা বক্স লাগবে কিন্তু ওনার, এত টাকার মাছ 1 বক্সে যাবে না। ওনার বিল চলে আসছে 45,000 টাকার উপরে। বলটা বসো, বলটা এভাবে চাপ দিও না, এভাবে চাপ দিও না। হ্যাঁ, ওইটা উঠে ফেলো, ওইটা উঠে ফেলো। ভাইয়ের পার্সেলে গেল যে বোয়াল গেল, তারপর গেল হচ্ছে কালীবাউস, কালীবাউস দিস? হ্যাঁ, কালীবাউস গেছে, তারপর গেছে হচ্ছে চিতল। আচ্ছা, এরপর যাচ্ছে রুই, এই রুইটাও আছে 5.5 কেজি ওজনের। ফলি মাছগুলা বড় বড় সাইজের ফলি, এগুলা কোপ্তা করা যাবে, কোপ্তা সাইজের ফলি। এবার হচ্ছে যমুনা নদীর বেলে 2 কেজি, বড় সাইজের বেলে 2 কেজি, গুলশা 2 কেজি, নদীর গুলশা 2 কেজি। এটা এই বক্সে মনে হয় আর ধরবে না। এবার যাবে হচ্ছে 4 পিস ইলিশ, চাঁদপুরের লোকাল ইলিশ, 4টা ইলিশ দাও, 4টা। এটা যাচ্ছে হচ্ছে গুলশা, গুলশা কয় কেজি? আচ্ছা, এবার দাও হচ্ছে দেশি ট্যাংরা 2 কেজি। সব আস্ত দেশি ট্যাংরা 2 কেজি। আইস নিয়ে আসো, আইস নিয়ে আসো, দেশি ট্যাংরা 2 কেজি। এবার দাও হচ্ছে বৈশাখী চিংড়ি 2 কেজি, বৈশাখী চিংড়ি দাও, আইস দিয়ে দাও। ভুষি চিংড়ি 1 কেজি, ভুষি মানে ভর্তা চিংড়ি, এখানে ছোট ছোট ভর্তা চিংড়িও নিচ্ছেন। দাও ভর্তা চিংড়ি, বৈশাখী চিংড়ি। তারপরে যাবে হচ্ছে রাতা মোরগ, দেশি রাতা মোরগ 4 পিস। হ্যাঁ, 4 পিস, আমরা এক প্যাকেটে 2 পিস 2 পিস করে প্যাকেট করে দেওয়া হয়েছে হাতে ছিলে। এগুলো আর গিলা করে যাও, ওগুলোর সাথে আছে গিলা কলিজা দেওয়া হয়েছে না? হ্যাঁ, ভিতরে আলাদা আলাদা, এই যে আলাদা করে গিলা কলিজা পা মাথা এগুলোও আমরা দিয়ে দিই 2 প্যাকেট। আইস দাও, আইস দাও। এরপর আছে 500 গ্রাম লাইবয়ের, 500 গ্রাম সাইজে 6 পিস মুরগি। আইস নিয়ে আসো, 6 পিস মুরগি। এই বক্সে যাবে হচ্ছে টঙ্গী, আর যিনি প্রবাসী ভাই তিনি অর্ডার করেছেন স্পেনের বার্সেলোনা থেকে, এবং সেই প্রায় 1.5 লাখ টাকার এই পার্সেলটি যাচ্ছে ওনার শ্বশুর বাড়িতে। লাগবো ভাই? না।